আলহামদুলিল্লাহ, রংপুর বিভাগীয় কমিশনার স্যারের কার্যালয়ের জবের রিটেন এক্সাম অনেক ভালো দিতে পারায় আজ রংপুর বিভাগীয় কমিশনার স্যারের কার্যালয়ে ভাইবা দেওয়ার সুযোগ পেলাম। আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সামনে আমার একটি সরকারি চাকরির ভাইবার পুরো ঘটনা এবং তিক্ত অভিজ্ঞতাগুলো শেয়ার করব, তাই আশা করি পুরো ভিডিওতে সাথেই থাকবে। আজকের দিনটা সত্যি আমার জন্য একটা স্পেশাল দিন, কারণ আমি আজকে রংপুর বিভাগীয় সদর দপ্তর অর্থাৎ রংপুর বিভাগীয় কমিশনার স্যারের কার্যালয়ে ভাইবা দেওয়ার জন্য এসেছি। এখন যে সুন্দর নান্দনিক এবং সুন্দর ভবনটি আপনারা দেখতেছেন, এটি হচ্ছে আমাদের রংপুর বিভাগীয় সদর দপ্তর। নতুন এই কার্যালয়ে আজকে প্রথম আসলাম এবং এর আর্কিটেকচারাল ডিজাইন দেখে আমি সত্যি অনেক মুগ্ধ। এখন যে বাসটা আপনারা দেখতেছেন, এটি হচ্ছে এখানে কর্মরত সকল কর্মচারীদের জন্য স্টাফ বাস, এবং সকল ফার্স্ট ক্লাস গেজেটেড কর্মকর্তা এখানে যারা আছেন তাদের জন্য রয়েছে আলাদা দামি দামি জিপ, পাজেরো, অনেক দামি দামি কার। তাছাড়া এই বিল্ডিং এর এই আন্ডারগ্রাউন্ডে এখন যেটা দেখতেছেন, এটা হচ্ছে বিশাল গাড়ি রাখার একটা গ্যারাজ, যেখানে সবাই গাড়ি রাখতে পারে, এখানে কর্মরত যারা আছেন তারা সবাই, এবং চতুর্দিকে অনেক দামি দামি গাড়ি রয়েছে পার্কিং করা। নিজস্ব পোস্ট অফিস রয়েছে বিভাগীয় কমিশনারের কার্যালয়ে। এখন আমি চড়তেছি এইখানকার লিফটে। এখানকার লিফট গুলো অনেক বড় সড়ো এবং অনেক মানুষ নিতে পারে, প্রায় 20%। এবং লিফটে উঠে আমি এখন সেকেন্ড ফ্লোরে যাচ্ছি ভাইবা দেওয়ার জন্য, কারণ বিভাগীয় কনফারেন্স রুম এবং বিভাগীয় কমিশনার হাবিবুর রহমান স্যারের কার্যালয় হচ্ছে সেকেন্ড ফ্লোরে। লিফট থেকে বের হয়ে বিভাগীয় কনফারেন্স রুমে এসে বসে পড়লাম। এখানকার সব ভাইবা ক্যান্ডিডেটদের ভাইবার প্রিপারেশন এবং সিরিয়াসনেস দেখে সত্যি নিমিষে আমার হার্টবিট অনেক বেড়ে গিয়েছিল। আল্লাহর অশেষ রহমতে রংপুর বিভাগীয় কমিশনার স্যারের কার্যালয়ের জবের রিটেন এক্সামটা অনেক ভালো দিতে পেরেছিলাম। তাই এক্সাম রুম থেকে বের হয়ে আম্মুকে ফোন দিয়ে বলেছিলাম যে আমি ভাইবার জন্য ডাক পাবো ইনশাআল্লাহ। কনফারেন্স রুমের ভিতর লাল সবুজ চাদরে মোড়ানো যে টেবিলের চারদিকে আমরা বসে আসি, সেই টেবিলের মধ্যেই রংপুর বিভাগের 8 জেলার ডিসি স্যারগণ, এসপি স্যারগণ, অতিরিক্ত বিভাগীয় কমিশনার স্যাররা, ডিআইজি স্যার এবং বিভাগীয় কমিশনার স্যাররা বসে কনফারেন্স করেন প্রতি মাসে। রংপুর বিভাগীয় কমিশনার স্যারের কার্যালয়ের আর্কিটেকচারাল ডিজাইন, রুমের ইন্টেরিয়র ডিজাইনগুলো আমার কাছে সত্যি মনোমুগ্ধকর লেগেছে, সত্যি আকর্ষণীয়। আলহামদুলিল্লাহ, ভাইবা শেষ করে ভাইবার রুম থেকে চিল মোডে বের হতে পেরেছি, কারণ যা প্রশ্ন করা হয়েছিল ভাইবা বোর্ডে সবগুলো সঠিক উত্তর সাথে সাথেই দিতে পেরেছি, কোনো নার্ভাসনেস কাজ করেনি। একদম মনের মতো ভাইবা দিয়ে এখন আমি রংপুর বিভাগীয় কমিশনার হাবিবুর রহমান স্যারের রুমের সামনে দাঁড়িয়ে আছি। আমার আজকের এই ভিডিও সবচেয়ে বড় ক্লাইম্যাক্স এবং সাসপেন্সটা হচ্ছে, এত ভালো রিটেন এক্সাম এবং ভাইবা দেওয়ার পরেও আমি এই চাকরিতে ফাইনালি সিলেক্টেড হইনি। এটা আমার চতুর্থ সরকারি চাকরি ভাইবা ছিল এবং আমি চতুর্থবারের মতো আবারও ব্যর্থ হলাম। দুঃখের বিষয় হলো আই এম ভেরি মাচ আনলাকি অ্যান্ড আনডান অ্যাগেইন। জানি না এখানে আর কখনো আসার সুযোগ হবে কিনা, তবে সত্যি এর এনভায়রনমেন্টে এতই কাম অ্যান্ড কোয়াইট যে আমি জাস্ট ফিদা হয়ে গেছি। কি নেই এখানে? রয়েছে নামাজের সুব্যবস্থা, স্পেশাল ওয়াশরুম, চা কফি মেকার মেশিন, বিশাল ডিজিটাল ডিসপ্লে এবং হট কোল্ড এবং নর্মাল পানির ওয়াটার পিউরিফায়ার। সেকেন্ড ফ্লোরে শেষের দিকে রয়েছে মুজিব কর্নার, যেখানে একটি কাছের রুমে আমাদের বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কিছু দুর্লভ ছবি এবং ব্যবহৃত জিনিস বাধাই করে ওয়ালে টাঙ্গিয়ে রাখা হয়েছে। এছাড়াও দেয়ালে হ্যাঙ্গারে ঝুলানো রয়েছে একটি মুজিব কোট এবং দেয়ালে লেখা রয়েছে জাতীয় স্লোগান জয় বাংলা এবং আঁকা রয়েছে স্বাধীন বাংলাদেশের মানচিত্র। এছাড়া 1971 সালের 7ই মার্চে সে ঐতিহাসিক ভাষণের বিখ্যাত 2 লাইন লেখা রয়েছে, যা শুনে কোটি বাঙালি দেশের জন্য জীবন দিতে রাজি হয়েছিল। এরকম আরো সুন্দর সুন্দর ভিডিও পেতে আমার ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ অ্যাডভেঞ্চারার সেতু বেশি বেশি করে ফলো, লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিবেন আর কমেন্টে জানান কেমন লাগলো। পরের ভিডিওতে পাবেন চাকরিটা না হওয়ার আসল রহস্য কি।